সাগরদ্বীপে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আম্পান। ঝড়ের গতিবেগ ছিল 160 থেকে 170 কিলোমিটার প্রতি ঘন্টায়। আম্পানের সর্বোচ্চ গতিবেগ 190 কিলোমিটার প্রতি ঘন্টা। 2-24 পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঝড়ের তীব্রতা বজায় থাকবে আরও অন্তত 3 থেকে 4 ঘন্টা। কলকাতায় ঝড়ের গতিবেগ এই মুহূর্তে 105 কিলোমিটার। আজ দুপুর 2:30 নাগাদ আম্পানের একেবারে মাথার অংশ অর্থাৎ ঘূর্ণিঝড়ের একেবারে মাথার অংশ প্রবেশ করে স্থলভূমিতে। বিকেল 4:30 নাগাদ ঘূর্ণিঝড়ের যে চোখ বা আই বলা হয় তা প্রবেশ করে সাগরদ্বীপে। ইন্টেন্সিটি অ্যাজ এ সাইক্লোনিক স্টর্ম সেটা কিন্তু মেনটেন করবে 21 তারিখ মর্নিং অবধি। ফলে 21 তারিখ মর্নিং অবধি কিন্তু এই তাণ্ডব কিন্তু চলবে মিড নাইট ক্রস করেও। তারপরে এটা উত্তর উত্তর পূর্ব দিকে বেঁকে গিয়ে বাংলাদেশে গিয়ে পৌঁছবে যখন আফটারনুনে, তখন এটা গভীর নিম্নচাপে, অতি গভীর নিম্নচাপে পরিণত হবে অ্যাজ এ ডিপ ডিপ্রেশন ওভার বাংলাদেশ। কিন্তু যেহেতু বাংলাদেশে যাবে এবং তার একটা পার্ট ওপরের দিকটা থাকবে, ফলে কালকে থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আজকে রাতের পর থেকে মালদা ও 2 দিনাজপুর এবং কালকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। 22 তারিখ থেকে আমরা আশা করতে পারি ফেয়ার ওয়েদার, 22-এর আগে নয়। ঝড় কমে গেলেও কিন্তু যেহেতু প্রচুর ময়েশ্চার থাকবে এবং তার বিভিন্ন আদার যে অ্যাক্টিভিটিসগুলোর জন্য বৃষ্টি কিন্তু চলতে থাকবে মাঝে মধ্যেই 21 তারিখ পুরোটাই। 22 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রান্ত থেকে রয়েছেন রাজ্যের এবং শহরের আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন নবান্ন থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা যাদবপুর থেকে, রয়েছেন তন্ময় ঝাড়খালি থেকে এবং কমলিকা কলকাতা পুরসভা থেকে কন্ট্রোল রুম থেকে। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু একদম প্রথমে যাব তন্ময়ের কাছে ঝড়খালিতে। তার আগে দুপুর 2 নাগাদ তন্ময় আমাদেরকে যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবিতে চোখ রাখবো। ছবি পাঠিয়েছিলেন বলার থেকেও বলা ভালো যে একরকম মৃত্যুর সঙ্গে, জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে যে ছবি করেছিলেন তন্ময় এবং তন্ময়ের সঙ্গে আমাদের ফটো জার্নালিস্ট, সেই ছবিতে আগে চোখ রাখবো। কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছে না, ক্যামেরাটাকে একটা শেডের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমি তবু বাপনকে বলবো, তুমি আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, কতটা ধরে দাঁড়িয়ে আছি আমরা। এবং এই জায়গায় যেটা আমরা নিরাপদ ধরে দাঁড়িয়ে আছি, আমরা সেখানে প্রায় 100 কিলোমিটারেরও বেশি বেগে কিন্তু এই মুহূর্তে বলা চলে ঝড় উঠে গেছে। যেটা 8 ঘন্টা 40 মিনিট আগেও কিন্তু যে তাণ্ডবটা ছিল না বললেও চলে, সেই তাণ্ডব কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ বলা চলে আমরা যে বাড়িটাতে রয়েছি এই মুহূর্তে, অত্যন্ত শক্তভক্ত একটি বাড়ি, কিন্তু সেই বাড়ির চারিপাশে যা কিছু ছিল সেই গাছ কিন্তু এই মুহূর্তে ওলট পালট করা পরিস্থিতি। এবং অনেক মানুষ কিন্তু আজকে এই বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং অন্যদিকে বিভিন্ন বাড়ির দিকেও তারা রয়েছেন। মোবিয়া বলা চলে প্রতি মুহূর্তে বেগ বাড়ছে, বৃষ্টির মাত্রা কমেছে। এই মুহূর্তে বলা চলে তীব্র হাওয়ার গতিবেগ এবং সেই তীব্র হওয়ার গতিবেগ আরও বাড়বে এমনটা জানা যাচ্ছে। পাতলা এবং বিদ্যাধরী নদী দুদিকের তার মাঝখানের এই বকখালি অঞ্চল এই মুহূর্তে কিন্তু ভীষণ বিপদ সংকুল। বলা চলে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন কিন্তু পাকা শেল্টার এই ধরনের বাড়িতে তারা উঠে গিয়েছেন। তুমি আওয়াজ শুনলেই বুঝতে পারবে ক্রমশ আওয়াজ বাড়ছে, সেই আওয়াজ ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে উঠছে এই মুহূর্তে। বাপন সাউ আমার সঙ্গে রয়েছেন, তিনি সেই ছবি দেখানোর চেষ্টা করছেন রাস্তা এবং সেই অংশে যেখানে তীব্র হাওয়া বইছে। কোনো মানুষজন কিন্তু এই মুহূর্তে নেই, গাছ পড়ার বিষয়টাও শুরু হয়ে গেছে, প্রচুর বাড়িও কিন্তু ভাঙতে শুরু হয়ে গেছে। এই ছিল বিকেল 4:00 জীবন মৃত্যুর সঙ্গে, জীবন মৃত্যুকে বাজি রেখে করা তন্ময় এবং বাপনের প্রতিবেদন। আমি চলে যাব সরাসরি ঝড়খালিতে আমাদের প্রতিনিধি তন্ময়ের কাছে। তন্ময়, এই মুহূর্তে তুমি এবং বাপন তোমরা দুজন সেফ আছো তো? এই মুহূর্তে কিন্তু আমরা একটা শেল্টারে রয়েছি, তুমি দেখলেই বুঝতে পারছো, কারণ যে মুহূর্তে আমরা ছবিটা দেখেছিলাম তার থেকে কিন্তু ঝড়ের বেগ আরও বেড়ে গেছে। মানে বিকট আওয়াজ যেটা আমরা সাধারণত কোনো ছবিতে অর্থাৎ সিনেমাতে দেখতে অভ্যস্ত, যে সাইক্লোন, টাইফুন, টুইস্টার, সেই যে আওয়াজ আমরা শুনেছি বা দেখি বা শুনি সেইটা কিন্তু আজকে প্রত্যক্ষ করলাম আমরা। কারণ এর আগে হুদহুদ বলো বা বুলবুল বলো, যেগুলো কভার করতে গিয়েছিলাম যে সংবাদ মাধ্যমে কাজ করার সুবাদে, কিংবা তার আগে আয়না, এই আওয়াজ কিন্তু সেই সময় কিন্তু এতটা আওয়াজ নজর আসেনি। আমি দেখাবো তোমাকে অনির্বাণ দুটি জিনিস। একটা হচ্ছে বাইরে তীব্র বেগে হাওয়া বইছে এবং তার গতিবেগ ক্রমশ বাড়ছে, এবং শুধু বিকট আওয়াজ, সেই আওয়াজ কান পাতা দেয়,
আর যে জায়গায় তুমি গাছগুলোকে দেখতে পাচ্ছ, গাছগুলো দেখলেই বুঝতে পারা যাবে এটা কিন্তু বলা চলে ঝড়খালি, একদিকে মাতলা নদী, একদিকে বিদ্যাধরী। কারণ বিদ্যাধরী সংলগ্ন শহীদ নগর বলে একটি জায়গা, সেখানে বাঁধ ভেঙে যাওয়ার খবর আসছে, সেখানে বাঁধ মেরামতি করার জন্য কয়েকশো গ্রামবাসী নেমেছেন এমনটা খবর আসছে। অন্যদিকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে শেল্টারটাই দাঁড়িয়ে আছি, যে বাড়িটাই দাঁড়িয়ে আছে, সেই বাড়িটার ঠিক বলা চলে হাফ কিলোমিটারের মধ্যেই রয়েছে মাতলা নদী। মাতলা নদীর জল কিন্তু এই মুহূর্তে একেবারে বাঁধের সঙ্গে সমান সমান হয়ে গেছে। অর্থাৎ এখানকার যারা রয়েছেন তারা যারা বলছেন যে কোনো সময় জল কিন্তু উঠছে এই জমিতে এবং রাস্তায় ঢুকে পড়তে পারে, যার জন্য চাষের জমি ক্ষতি হতে পারে, যারা আয়লায় হয়েছিল সেই আশঙ্কা। আর তিন নম্বর তোমাকে একটা জিনিস দেখাবো, যে জায়গায় দাঁড়িয়ে আছি বাতাসের অভিঘাতটা তুমি দেখলে বুঝতে পারবে। বারান্দার মধ্যে জানালা রয়েছে গ্রিল দেওয়া এবং স্টিলের ফ্রেম দেওয়ালের সঙ্গে গেঁথে দেওয়া, হাওয়ার দাপট দমকা কিন্তু সেই ফ্রেমকে ছাড়িয়ে দিয়েছে দেওয়াল থেকে, সমস্ত কাঁচ ভেঙে পড়েছে। তুমি বুঝতে পারছো যে কতটা জোরে হাওয়ার অভিঘাত এখানে রয়েছে। একেবারেই তন্ময় দেখতে পেলাম আমরা সেই ছবি যে কি অভিঘাত ছিল ঝড়ের এবং এখনো পর্যন্ত তার কি প্রবল তীব্রতা বজায় রয়েছে।